আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৈকত ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন কালেকশনকৃত গাবির প্রতিবেদন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ আট ডিসেম্বর দু হাজার একুশ বুধবার নতুন যে কালেকশনকৃত গাভীগুলো আনা হয়েছে এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি ও দামগুলো জানানোর চেষ্টা করবো প্রায় চোদ্দো পনেরোটি গাভী রয়েছে বাচ্চা সহ দুধের গাভী এবং প্রেগনেন্ট গাভী কিছু গাবে অলরেডি বিক্রি করে ফেলেছেন অনেক ক্রেতাও আসছেন তো চলুন আমরা সরাসরি হ্যালো সৈকত ডেয়ারি ফার্মের মালিক রঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরুতে আমরা আপনার পরিচয়টা জেনে নেই আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জুমুলা সৈকত ডেইরি ফার্মের মালিক আচ্ছা আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়িয়া হরপাড়া আচ্ছা প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন করছেন এবং বিক্রিও হয়ে যাচ্ছে প্রতিনিয়ত সবসময় আমাদের খামারে গাবি থাকে কম বেশি তারপরেও দেখা যায় দুই তিন দিনে গাবিটা বেশি থাকে আচ্ছা কারণ মঙ্গলবার বুধবারে আমরা গাবিগুলো সংগ্রহ করে নিয়ে আসি খামারে আর এই গাবিগুলোই বেশিরভাগ এই টাইমে বেশি থাকে আমাদের খামারে আচ্ছা আজকে বেশ কিছু ক্রেতাও আসছে দেখতেছি সবাই গাবি দেখতেছে তো মোটামুটি ক্রয় বিক্রয় ভালো চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো চালাচ্ছে আচ্ছা তো আজকে আমরা কতগুলো গাবি দর্শকদের দেখাতে পারি এখন চৌদ্দটা দেখাবো 14টা জি আচ্ছা তিন চারটা বিক্রি হয়ে গেছে এখন দেখানোর মত বিক্রি করার মতো গাবি 14টা আছে 14টা আছে আচ্ছা তাছাড়া কিছু বকনা ভালো ওয়ানের বকনা বাচ্চা আছে খামারে বাচ্চাগুলো আজ দেখাবো আচ্ছা ভিডিওর শেষে গাবি গরুর ভিডিওর শেষে বাচ্চাগুলো দেখাবো আচ্ছা আচ্ছা তো আমরা তাহলে আগে গাবিগুলো দেখাই নেই দর্শকদের আমার মনে হচ্ছে কিছু দুধের গাবিও আছে প্রেগন্যান্ট গাবিও আছে জি জি আচ্ছা তো চলুন তাহলে এক এক করে আমরা দর্শকদের গাবিগুলো দেখাই গাবিগুলোর জাত মান কোয়ালিটি এবং দামগুলো জানাই হ্যাঁ দাম প্রথম

দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত প্রথম বাচ্চা হবে দুই দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা হবে জি আচ্ছা দুই দাঁতে প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় আছে এখন প্রায় পনেরো থেকে বিশ দিন এর মধ্যে বাচ্চা পনেরো থেকে বিশ দিনের মতো হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের মতো সময় আছে উলান সাবার তো মোটামুটি ছেড়ে দিয়েছে এইগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে ভাই আসলে এগুলো দুধের আইডিয়া তেরো চোদ্দো বা পনেরো এর মধ্যে দুধ আচ্ছা তেরো থেকে পনেরো জি আচ্ছা তেরো থেকে পনেরো আসলে আপনি এই গাড়িটার দামটা কেমন চাচ্ছেন এর দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা জি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আচ্ছা তাহলে প্রথম গাড়িটা আমরা দেখে নিলাম ভাই দুই নাম্বার সিরিয়ালে যে গাড়িটা দেখতেছি এই গাড়িটা কি জাতের হলেস্টেন ফিজিয়ান জাতের হলেস্টেন ফিজিয়ান হ্যাঁ হলেস্টেন ফিজিয়ান এই গাড়িটা একটু স্বাস্থ্যসম্মত দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত চারটে প্রথম বাচ্চা হবে এখন প্রেগন্যান্ট চার দাঁতে প্রথম বাচ্চা হবে জি আচ্ছা প্রেগন্যান্ট আছে কত মাসের প্রেগন্যান্ট এটা সাড়ে আট মাসের প্রেগন্যান্ট সাড়ে আট মাস বিশ দিনের মতো টাইম আছে আর বাচ্চা মোটামুটি বিশ দিনের মতো সময় আছে জি আচ্ছা এগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে দুধের এগুলো চোদ্দ পনেরো দুধ থাকবে চোদ্দ পনেরো জি আচ্ছা চোদ্দ পনেরো আসলে এই গাভীটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে আচ্ছা আচ্ছা সবগুলোর ক্ষেত্রে দরদামের সুযোগ আছে জি আচ্ছা দুই নম্বর সিরিয়ালের এই মুহূর্তে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার আমরা গাভি দেখে নিচ্ছি দর্শক প্রেগন্যান্ট গাভি এই পাশে চলে আসব তিন নাম্বার সিরিয়ালের যে গাভিটা রয়েছে রঞ্জু ভাই এই গাবিটা কি জাত এটা হলস্টেন ফিজিয়ান জাত হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা ধীরে ধীরে মনে হচ্ছে বিগ বিগ সাইজের গাবি হয়তো আমরা দর্শকদের দেখাবো হ্যাঁ এই গাবিটার দাঁত বয়স কেমন হয়েছে এটা আর চার দাঁত বয়স এটা প্রথম বাচ্চা হবে এখন প্রেগন্যান্ট আছে চার দাঁত প্রথম বাচ্চা হবে জি আচ্ছা চার দাঁত এটা প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় আছে 20 25 দিনের মতো টাইম আছে এখনো 25 দিনের মতো জি আচ্ছা 20 থেকে 25 দিনের মতো সময় আছে দেখা যাচ্ছে যে রঞ্জু ভাই এই গাবিগুলো এখন যদি কেউ সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাক সুস্থ সম্মতভাবে কিন্তু যে বাচ্চা প্রসব করবে হ্যাঁ এগুলো টাইম আছে তো এই টাইমওয়ালা দূরে দূরের দূরান্ত আসলে যাওয়া সম্ভব মানে অল্প দিনকার টাইমের বাচ্চা গাবিগুলো অনেক সময় হয়তো সমস্যা হতেই পারে আর এগুলো কোনো দেখা যায় নিয়ে যাওয়ার পরে খামারে কয়েকদিন রেস্ট পাবি যে রেস্ট পাওয়ার পরে বাচ্চা হবে আর কোনো সমস্যা আসবে না তখন আচ্ছা এই গাভীগুলো দুধের পরিমাণ কেমন আসবে এগুলো পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস সামার তো আসেনি কেবল আসা শুরু করছে আচ্ছা পনেরো প্লাস জাতমানের গাবি আচ্ছা দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি টাকা দরদামের সুযোগ দেওয়া আছে এক লক্ষ পঁচাশি চাচ্ছেন দরদামের সুযোগ রেখেছে হুম আচ্ছা তো চ চার নম্বর সিরিয়ালে যে গাভীটা দেখছি বিগ সাইজের একটা গাবি সাথে বাচ্চা রয়েছে এই গাবিটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান জাতের গাবি অস্ট্রেলিয়ান জাতের গাবি জি আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এর দাঁত 6টা দ্বিতীয় বাচ্চা হয়েছে এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা হয়েছে তিন দিন হলো তিন দিন হলো বাচ্চা দ বকনা বাচ্চার সঙ্গে বাচ্চাটা বকনা বাচ্চা জি আচ্ছা তিন দিনের বকনা বাচ্চা বাচ্চাটা তো কালো হয়েছে মায়ের মতোই জি একই জাতের হয়েছে হ্যাঁ একই জাতের আচ্ছা এই গাবিগুলো যে কন্ডিশন দেখতেছি বিগ সাইজে উলান সাবারও মোটামুটি চলে আসছে তো আপনার এগুলোর দুধটা কেমন হতে পারে এগুলো সূত্র 15 থাকবে গামি 15 প্লাস 15 এর উপরে থাকবে আচ্ছা 15 উপরে জি 15 উপরে থাকলে এই গাবিটার আপনার দামটা কেমন চাচ্ছেন এদের দাম চাচ্ছি 170000 টাকা 1 লক্ষ 70000 টাকা এক 1 লক্ষ হাজার টাকা দাম চাচ্ছেন তাহলে দরদামে সুযোগ দস দরদামে সুযোগ দিয়েছেন জি তো পরবর্তী গাবি আমরা দেখাই দর্শকদের পাঁচ নাম্বার সিরিয়ালের ড্যানো ক্যাটাগরির একটা গাবি দেখতেছি এটা কি আপনার হলস্টেন ফিজিয়ান হ্যাঁ হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বিগ সাইজের একটা গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত চারটি চার দাঁত প্রথম বাচ্চা দিছে আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা দিছে সঙ্গে বগ্না বাচ্চা আছে আচ্ছা সামনেই বাচ্চাটা রয়েছে আমরা দর্শকদের দেখাবো বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চার বয়স 4 দিন 4 দিন জি আচ্ছা 4 দিন এটা কি প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা প্রথম বাচ্চা 4 দিন বয়স

প্রতিবেদন করার পরে এই দুটো টানি দেখা আচ্ছা আচ্ছা আপনার এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকার এই মুহূর্তে আমরা পাঁচ নম্বর সিরিয়ালের বিগ সাইজের একটা গাবি দেখে নিচ্ছি দর্শক চলুন পরবর্তী গাবিটা আপনাদেরকে দেখাই ভাই এই মুহূর্তে ছয় নম্বর সিরিয়ালে আরেকটা বড়ো সড়ো গাবি দেখছি কালো মিস মিস করছে নিচের দিকে একটু সাদা আছে এই গাবিটা কি জাতের এটা অস্ট্রেলিয়ান জাতের মশা অস্ট্রেলিয়া বলে মশা অস্ট্রেলিয়ান মশা অস্ট্রেলিয়ান প্রতি সপ্তাহে প্রতি কালেক মানে প্রতিবেদনে আমার দুই চারটে এরকম গাবি থাকে আচ্ছা আচ্ছা এটা গুলো আসলে দুধের রেজাল্ট খুব ভালো আসে অনেক বড় সরো গাবি জি আচ্ছা মশা অস্ট্রেলিয়ান জাতের উপকারিতা কি আপনার দুধের জন্যই বিখ্যাত দুধের জন্য বিখ্যাত আচ্ছা অধিক দুধ হয় এই গাবিগুলো থেকে যে কন্ডিশন দেখতেছি যে একদম এই গাবিগুলো হয়তো সরাসরি যদি পেতা ভাইয়েরা এসে দেখতে পারতো তাহলে আরও বেশি ভালো লাগতো কারণ হ্যাঁ অনেকে সরাসরি এসে দেখে নিচ্ছে কেউ দেখা যাচ্ছে ইউটিউতে দেখে নিচ্ছে আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা দিই প্রথম বাচ্চা দিই আচ্ছা সময় কেমন আছে বললেন সময় আছে এখন পনেরো থেকে হয়তো বিশ দিনের মধ্যে বাচ্চা হবে পনেরো থেকে বিশ দিন জি আচ্ছা পনেরো থেকে ২০ দিনের মতো সময় আছে আপনার দুধের পরিমাণ এগুলো কেমন আসতে পারে এগুলো অবশ্যই পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস জি আচ্ছা পনেরো প্লাস দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি এক লক্ষ পঁচাশি হাজার প্রথম বাচ্চা দিবে। আমরা ছয় নম্বর সিরিয়ালের গাভীটা দেখছি দেখা যাচ্ছে এই গাবিগুলোই আসলে ক্রেতা ভাইয়েরা সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে দীর্ঘদিন তারা কিন্তু খামারে লালন পালন করতে পারে জি জি আচ্ছা এবং এগুলো গাভী আসলে অল্প বয়সের গাড়ি এগুলো গাবি বিজে কনসেপ্ট করে ভালো বয়স্ক গাবি দেখা যায় লাস্টের দিকে যা বিস কনসেপ্ট করতে সমস্যা করে আচ্ছা আচ্ছা জি আমরা তাহলে পরবর্তী গাভী দেখি পাশে সাত নাম্বার সিরিয়াল যে গাবিটা রয়েছে ভাই এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান জাতের ফিজিয়ান জি আচ্ছা ফিজিয়ান জাতের গাবি এটার বয়স কেমন হয়েছে এটার বয়স ছয় দাঁত কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা হবে ছয় দাঁতে সেকেন্ড বাচ্চা দিবে জি আচ্ছা সময় কেমন আছে সময় আছে পঁচিশ দিনের মতো টাইম আছে পঁচিশ দিন জি আচ্ছা বিশ থেকে পঁচিশ দিনের মতো সময় আছে কোলান সবার তো হালকা চলে কেবল আসা শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এগুলোর দুধের পরিমাণ কেমন থাকবে বাচ্চাদের পরে এগুলো অবশ্যই পনেরো উপরে থাকবে পনেরো প্লাস জি আচ্ছা পনেরো প্লাস এই গাভিটার দামটা কত চাচ্ছেন এর দাম চাটছে এক লক্ষ আশি টাকা এক লক্ষ আশি হাজার হাজার টাকা দরদমের সুযোগ আছে তারপরে আচ্ছা যেটা আপনি সবগুলো গাবির ক্ষেত্রেই দরদমের সুযোগ রাখেন যে এই জন্য ধন্যবাদ ক্রেতারাও কিন্তু সুবিধা পায় আপনাদের কাছ থেকে এই গাবিগুলো সংগ্রহ করতে এবং দরদাম করে যে তারা কিন্তু আলোচনা করে আপনাদের কাছ থেকে কিনতে পারে এই এই একটা সুবিধা রয়েছে যে আচ্ছা আমরা তাহলে পরবর্তী গাবি দেখি ভাই আট নম্বর সিরিয়ালে আরেকটা বড় সড়ো গাবি দেখছি রুঞ্জু ভাই এই গাবিটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান জাত হলিস্টেন ফিজিয়ান জি আচ্ছা হলিস্টেন ফিজিয়ান জাত এটা দাঁত বয়স কেমন হইছে এর দাঁত বয়স আছে 4 দাঁত প্রথম বাচ্চা হবে চার দাঁত প্রথম বাচ্চা হবে হ্যাঁ আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় আছে এখনো 27 25 দিনের কাছাকাছি হয়তো দুই চার দিন বেশিও নিতে পারে দুই তিন কমে প্রায় 25 দিনের মতো হ্যাঁ 25 দিনে দুই এক দিন আপ ডাউন হতে পারে এটা স্বাভাবিক জি আচ্ছা এই গাবিগুলো কি 15 প্লাসই দুধের পরিমাণ থাকবে হ্যাঁ 15 প্লাস থাকবে গাবি গাবির কন্ডিশন দেখে তো মনে হচ্ছে যে আরো বেশি হওয়ার কথা ও আমি আসলে একটু কম রাখেই বলি আইডি কম করে দিলে বেশি হলে ফেলে তবে নাম হবে হ্যাঁ অবশ্যই 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 না আমি সেটাই দেখতেছি যে ভাই গাবির যে কন্ডিশনগুলো আমরা যে বিগ বিগ সাইজের গাবি দেখতেছি আপনারা সবগুলাই প্রায় বলছেন যে 15 প্লাস জি জি যার কারণে মনে হচ্ছে যে এই গাবিগুলো থেকে দুধের পরিমাণটা আরেকটু বেশি আশা করা যায় ওই তো এলাকায় যে সব গাবি বিক্রি করে আসলে রাস্তাঘাটে যখন দেখা হয় অবশ্যই বেশি বলে যে গাভীগুলো পনেরো বলেই আঠারো বিশ লিটারও বলে যে এরকম দুধ হচ্ছে আচ্ছা 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 এই গাভীটার দামটা এখন বিক্রি করলে কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ আশি হাজার চা পঁচাশি হাজার চাচ্ছে এক লক্ষ পঁচাশি জি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আট নম্বর সিরিয়ালের গাবিটা দেখছি যে চলুন পরবর্তী গাবি দেখি নয় নম্বর সিরিয়ালের আর একটা বড়সড় গাবি দেখছি ভাই

আচ্ছা খাবার দাবার ঠিকমত দিলে পরিচরচা করলে দেখা যায় দুধটা সঠিক পাওয়া যায় জি জি আমি ক্রেতা ভাইদের মাঝে মাঝে বলে থাকি যে আসলে গাবি গরু মুখে যত্ন এবং মুখে দুধ এগুলোর যেভাবে খাবার দেওয়া যাবে ইনশাআল্লাহ দেখা যায় যে সেরকমই দুধটা পাওয়া যায় জি জি আচ্ছা এই গাবিটা তাহলে আপনি দামটা কেমন চাচ্ছেন এর দামটা 2 লক্ষ 5000 দুই লক্ষ 5000 চাচ্ছে হয়তো দরদামের কিছু সুযোগ আছে আচ্ছা 2 লক্ষ 5000 দাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে জি আচ্ছা আমরা তাহলে পাশেই চলে যাই পাশে যে গাভীটা রয়েছে দশ নম্বর সিরিয়ালের কালো রঙের বিগ সাইজের একটা গাবি আচ্ছা এই গাভীটা কি জাতের এটা ফিজিয়ান জাতের হয়তো কিছুটা অস্ট্রেলিয়ান আছে মিক্সড কিন্তু ফিজিয়ানের অংশটা বেশি আছে আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান ফিজিয়ান জি ফিজিয়ানের অংশটা বেশি আছে পার্সেন্টেজ জি আচ্ছা দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতের চারটে দাঁতের চারটা বাচ্চা কি প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় আছে এখন পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিনের মতো জি জি আচ্ছা এটার দুধের পরিমাণ কেমন থাকবে আমি তো এরকমই সতেরো আঠারো বা বিশ লিটার এরকম সতেরো থেকে বিশ জি আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন এর দামও দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটাও দুই লক্ষ পাঁচ মানে পরপর দুটো গাভী আছে দুই লক্ষ পাঁচ হাজার করে দাম আচ্ছা দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আচ্ছা এ পাশে আমরা পরবর্তী গাভী দেখি একদম বিগ সাইজের একটা গাবি দেখছি রঞ্জু ভাই এই মুহূর্তে এগারো নম্বর সিরিয়ালের এই গাভীটা কি জাতের দ্য হলিস্টেন ফিজিয়ান জাতের হলিস্টেন ফিজিয়ান জি হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি অনেক বড় সর একটা গাবি এই মুহূর্তে আমরা দেখছি দাঁত বয়স কেমন হইছে এটা এর দাঁত ছয় দাঁত সেকেন্ড বাচ্চা হয়েছে এটা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা জি আচ্ছা ছয় দাঁতের সেকেন্ড বাচ্চা হইছে গাবিটা অনেক বড় জি সামনেই বাচ্চাটা রয়েছে হ্যাঁ কি বাচ্চা হয়েছে ভাই এটা এর সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চাটা কি আজকে হয়েছে এক ঘন্টা খানা কইলো আচ্ছা আচ্ছা মোটামুটি এক ঘন্টা মতো সময় হয়েছে না জি জি এই গুড়ার মধ্যে দি রাখছি ওর গাব চাইতে ফসা করলো আচ্ছা আচ্ছা আমরা বাচ্চাটা এখন দেখে নে হ্যাঁ যে লাভি টা কি বাচ্চা এটা ভাই এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হইছে আচ্ছা বকনা বাচ্চা হয়েছে যেহেতু গাবিটার সেকেন্ড বাচ্চা জি এবং গাবিটা অনেকটা বড় সর গাবি হ্যাঁ এটা 20 প্লাস থাকে দুল ওলান সাবারের কন্ডিশনে দেখতেছি যে বেশ দুধের পরিমাণ কেমন থাকবে 20 প্লাস জি বিশ প্লাস থাকলে এই গাবিটার দামটা আপনি কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 25 হাজার টাকা জি আচ্ছা দর সুযোগ আছে হ্যাঁ দর সুযোগ আছে আচ্ছা আচ্ছা 2 লক্ষ 25 হাজার টাকা আমরা এই মুহূর্তে 11 নম্বর সিরিয়ালের বাচ্চা সহ একটা বিগ সাইজের গাবি দেখে নেছি দর্শক চলুন পরবর্তী গাবি দেখা ভাই 12 নম্বর সিরিয়ালে আরেকটা বড় সরো গাবি দেখছি একদম কালো মিসমিস করছে জি জি এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জাতের গাবি জি জি ফিজিয়ান জাতের গাবি এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত চারটে প্রথম বাচ্চা হবে এখন প্রেগনেন্ট চার দাঁত প্রথম বাচ্চা হবে প্রেগনেন্ট গাবি হ্যাঁ প্রেগনেন্ট আছে এখন আচ্ছা সময় বড় সরো গাবি সময় কেমন আছে সময় আছে এখনো 20 22 দিনের মতো টাইম আছে 20 থেকে 22 দিনের মতো জি আচ্ছা এটা অনেকটা বড় সরো গাবি ভাই এই গাবিগুলোর দুধের পরিমাণ কেমন আসবে এগুলো গাবি অবশ্যই 20 প্লাস থাকবে 20 প্লাস অনেক বড় ভালো মানের গাবি আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন

সময় আছে বিশ পঁচিশ দিন বাইশ দিনের মধ্যে মানে বিশ দিনই হলে রাইট টাইম হয়তো এর মধ্যে দুই চার দিন কম বেশি হয়ে যেতে পারে আচ্ছা দুধের পরিমাণ এগুলো কেমন আসতে পারে আইডিয়া এগুলো তেরো চোদ্দো বা পনেরো দুধ আসতে পারে তেরো থেকে পনেরো জি তেরো থেকে পনেরোর মধ্যে আসতে পারে দামটা কেমন চাচ্ছেন এটার এটার দাম আসলে দা দাম কম চাওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিছুটা হালকা দোয়ার দামের সুযোগ দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যাচ্ছেন জি দরদামের সুযোগ আছে জি আচ্ছা আরেকটা শেষ মুহূর্তে আরেকটা গাবি রয়েছে চলুন সেই গাবিটা দর্শকদের দেখেন শেষ মুহূর্তে যে গাবিটা দেখতেছি এই গাবিটা কি জাতের গার্জিয়ান এবং জার্সির মিক্স আছে ফিজিয়ান এবং জার্সির মিক্স যে আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চাইরটে প্রথম বাচ্চা হবে চার দাঁত প্রথম বাচ্চা হবে যে সময় কেমন আছে সময় আছে বিশ বাইশ দিনের মতো টাইম আছে এখন বিশ থেকে বাইশ দিনের মতো অনেক বড় সামার হবে এরা মিনি জাৎসের মধ্যেই পড়ে আসলে অনেক আছে আচ্ছা বারো থেকে চোদ্দ লিটারের মতো থাকলে আপনি এখন দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তিরিশ রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন তিরিশ রাখা যাবে আচ্ছা অনেক ধর ভাই আমরা তো তাহলে মোটামুটি চোদ্দটার মতো দুধের গাবি দেখেছি প্রেগনেন্ট গাবি দেখেছি জি জি দুধের গাবি ও প্রেগনেন্ট গাবি মিলে তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি শুরুতে জানিয়েছিলেন যে কিছু বকনা রয়েছে তো এই বকনা ভালো উন্নত উন্নত অনেক উন্নত জাতের বকনা এই যে গাবিগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা কতগুলো কালেকশন করে এখানে তো অনেক রয়েছে এখানে আছে দশটা আছে বকনা বাচ্চা দশটা আর সার বাচ্চা আছে তিনটা আচ্ছা আবার সার বাচ্চাও আছে জি আচ্ছা তো আপনি তো সাধারণত গাবি কালেকশন করেন তো এখন যে কিছু বকনাও দেখতেছি যে দর্শকরা দেখতেছে তো বকনা কালেকশন কতদিন আগে করেছেন এগুলো অনেক লোকই চাই যে ভালো ভালো বকনা বাচ্চা আমাদের দিন এই জন্য কিছু বকনা বাচ্চা রাখছি আসলে বাচ্চার দাম চাবো না ফোনের মাধ্যমে হয়তো দেখায় দাম চাবো আচ্ছা আর এগুলো বাচ্চা আসলে আমি বাছাই করে রাখিয়ে দিয়েছিলাম যদি বিক্রি হয় হলো নাহলে আমি খামারে বড় করব আচ্ছা আচ্ছা মানে আসলে অনেক লোকে ভালো ভালো বাচ্চা চায় এই কারণে বাচ্চাগুলো সংগ্রহ করছে আচ্ছা বেশ কিছু পরিকল্পনা নিয়ে কালেকশন করেছে হ্যাঁ এই যে বাচ্চাগুলো সব মুন্ডি বাচ্চা এই যে এখানে পাঁচটা আছে মুন্ডি বাচ্চা ছয়টা আছে মুট এই মুন্ডি এই শিং এ নাই এর শিং হবে না আচ্ছা আচ্ছা এই যে যেগুলো আছে এগুলো কালেকশন মুন্ডি হ্যাঁ এগুলো মুন্ডি বাচ্চা আচ্ছা বনে 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 শিং নাই সব ঝুঁটি এলা মুন্ডি অরিজিনাল মুন্ডি বাচ্চা অনেক আছে বানায়নি মুন্ডি এগুলো তো ওই বানায়নি না অরিজিনাল মুন্ডি গাভেরি বাচ্চা এই যে সিংয়ের কোনো চিহ্নই নাই আচ্ছা মুন্ডি কালেকশন কেমন আছে কতগুলো বাচ্চা আছে মুন্ডি বাচ্চাই আছে ছয়টা ছয়টা এই যে সব মুন্ডি বাচ্চা অরিজিনাল ঝুটি আচ্ছা আচ্ছা এর উপরে জাত মানের বাচ্চা হয় না আচ্ছা এগুলো আপনার কি বয়স থেকে শুরু করে রেখেছেন বাচ্চাগুলো এগুলো মোটামুটি আট দশ নয় দশ মাস এগুলো বারো তেরো মাস এরকম আচ্ছা আচ্ছা চোদ্দ পনেরো মাস এর মধ্যেই সব আচ্ছা ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এগুলো আছে না হ্যাঁ সবই তো হলস্টেন ফিজিয়ান দেখছেন তো ঝুঁটি সব একদম জুটি আচ্ছা খুব উন্নত মানের বাচ্চা এই বাচ্চাগুলো যদি একটু দামগুলো জানতে চাই মানে কত দাম থেকে শুরু করে কেমন দামের মধ্যে হতে পারে ভাই দাম আসলে আমি এভাবে বলবো না যদি কেউ নিতে চায় আসে দেখে দরদাম করে নিতে পারবে বা ফোনে দেখে আমার সাথে ফোনে আলাপ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো যেহেতু অনেকগুলো বকনা বাচ্চা এবং সার বাচ্চা রয়েছে সার বাচ্চা আছে তিনটে সার বাচ্চা তিনটা তিনটে সার বাচ্চা আছে আর এগারোটা আছে হলো আপনার বকনা বাচ্চা এগারোটা মুর্দি বাচ্চা আছে চোদ্দোটা আচ্ছা আচ্ছা তো এই বাচ্চাগুলো আমরা হয়তো দর্শকদের এক পর্ব দেখিয়ে দিলাম এই বাচ্চাগুলো যদি কোনো দশ সিংহলা বাচ্চা আছে আপনার চারটি চারটি সিংহলা বাচ্চা পাঁচটা আছে সিংহলা বাচ্চা আর হলো ছয়টা আছে হলো সিংছাড়া যেটা মুন্ডি বাচ্চা আচ্ছা আচ্ছা তো এগুলো তাহলে এখন চাচ্ছেন যে সবগুলো যদি কেউ নিতে চায় বা একটা দুটো করেও নিতে চায় যদি কোনো ক্রেতা ভাই পছন্দ হয় তাহলে আপনাকে ফোন করলে ইমোতে যোগাযোগ করে তারা নিতে পারবে জি জি এবং ভিডিও কলের মাধ্যমে হয়তো পুনরায় আবার দেখলো তারা দেখে দরদাম করে নিতে পারবে জি 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 তো শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে আপনার গাভী এবং বকনাগুলো সম্পর্কে কিভাবে সেল করবেন এই বিষয়ে আমাদের তথ্য দেবেন একটু হ্যাঁ সেল করার মতো পছন্দ হলে ভিডিও ফোনে দেখলো বা দরদাম করলো আসে দেখে নিলে ভালো হয় অথবা যারা নিতান্ত আসতেই পারে না আমাদের সাথে দরদাম হলে অ্যাকাউন্টে টাকা পাঠাই দিলে আমরা গাড়ি দিয়ে গরু পৌঁছা তাদের খামারে আচ্ছা গাড়ি ভাড়াটাকে ক্রেতাকে দিতে হবে হ্যাঁ গাড়ি ভাড়া তো আসে নেই আবার যদি মনে করে যে না গাড়ি ভাড়া সহকারে আমি দাম করবো সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া দিতে হয় আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ রঞ্জু ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় বেলায় দর্শকদের আবারও জানিয়ে যেতে চাই দর্শক শুরুতে আমরা প্রায় চোদ্দোটি গাবি দেখেছি এবং শেষ মুহূর্তে চোদ্দোটা বকনা বাচ্চার চিত্র দেখালাম হয়তো একটি বাচ্চা সম্পূর্ণভাবে আপনাদেরকে বর্ণনা দেয়নি রঞ্জুভাই যেটি বলছেন যে যদি আপনাদের বকনাগুলো পছন্দ হয় নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা হয়তো রঞ্জু সাথে ইমো নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং এখানে বিগ বিগ সাইজের কিছু বাচ্চা রয়েছে যাতে মানে ফি ফিজিয়ান মুন্ডি দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলো অলরেডি কিন্তু উলান সবার তলাও চলে আসছে তো আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইলে ইমো নাম্বারে যোগাযোগ করবেন রোজুবার সঙ্গে তাহলে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন